असलामुआलैकुम आजकेर आलोचनार विषय मेडिसिनेर ग्रुप नेम अथवा मेडिसिनेर जे मूल उपादान डायनोजेस्ट ये मेडिसिन के फिमेल सेक्स हर्मोन मेडिसिनों बला है। फिमेल सेक्स हर्मोन मेडिसिन की एस्ट्रोजेन एवं प्रोजेस्टरन नामक हर्मोन बैलेंस करार जन्य जे मेडिसिन व्यवहार करा है ताकेई सेक्स हर्मोन मेडिसिन बोले। आमी अनेकबार बोलेছি मेडिसिन निये चाइले अनेक कथा बला जाए किन्तु एत समय निये मानुषेर देखार धैर्य कम, ताई स्वल्प समयेर भितरे जेगुलो ना जानलेই নয় সেগুলো तुले धरार चेष्टा करছি। इंडिकेशन और निर्देशना अथवा की रोगের জন্য এই মেডিসিনটি ব্যবহার হয়ে থাকে। এই মেডিসিন অ্যান্ড্রোমেট্রোসিস রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। অ্যান্ড্রোমেট্রোসিস তাহলে কি? জরায়ুর সবথেকে ভিতরের স্তরের নাম অ্যান্ড্রোমেট্রিয়াম কোষ। অ্যান্ড্রোমেট্রোসিস তখনই হয় যখন অ্যান্ড্রোমেট্রিয়াল টিস্যু জরায়ুতে না হয়ে ফ্যালোপিয়ান টিউব অথবা ডিম্বাশয় অথবা অন্য কোনো अंगे बा स्थाने हय। एंड्रोमेट्रोसिस थाकले सठिक भावे एवं सम्पूर्ण रूपे मासिक हय ना, जार कारणे प्रचंड भावे तलपेटे व्यथा हय एवं एटाई एई रोगेर प्रधान उपसर्ग। अन्यान्य उपसर्ग तो आछेई, एई रोगेर सठिक समय चिकित्सा ना करले बन्धत्व हওয়ার सम्भावना थाके। कन्ट्राइन्डिकेशन और प्रतिनिर्देशना अथवा अन्य औषधेर साथे प्रतिक्रिया এই মেডিসিন গ্রহণকালীন সময় কিছু ঔষধের সাথে প্রতিক্রিয়া দেখা দিতে পারে। আমি সেই মেডিসিনের গ্রুপ নামগুলো বলে দিচ্ছি। অ্যান্টিফাঙ্গাল, কেটোকোনাজল, ইট্রাকোনাজল, ফ্লুকোনাজল, ভরিকোনাজল ইত্যাদি, ভেরাপামিল, ডিলটিয়াজেম ইত্যাদি, অ্যান্টিবায়োটিক ইরিথ্রোমাইসিন এবং ক্যালিথ্রোমাইসিন ইত্যাদি, অ্যান্টিডিপ্রেসেন্ট ফ্লুভোক্সামিন অ্যান্ড ফ্লুক্সিটিন। সতর্কতা: गर्भकालीन समय एवं स्तन्यदानकाले अथवा मातृदुग्धकालीन समय एटी व्यवहार करा जाबे ना। যাদের ডায়াবেটিস ও রক্ত জমাট বাঁধার রোগ আছে তাদের ক্ষেত্রে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। প্রয়োজনে এই বিষয়গুলো নিয়ে চিকিৎসকের সাথে আলোচনা করে নিতে হবে। ডোজ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন আর মাত্রা ও ব্যবহার বিধি, কখন কিভাবে এই মেডিসিন আপনি খাবেন এই বিষয়টি সম্পূর্ণ নির্ভর করবে রোগ, রোগী এবং ডক্টরের উপরে। তারপরেও জানার জন্য বেসিক কথা আমি বলছি। 2 mg অথবা একটি করে ট্যাবলেট দিনে একবার দিনের যে কোনো এক সময় খাওয়ার আগে অথবা পরে এই মেডিসিনটি খাওয়া যাবে। মাসিক চক্রের যে কোনো সময় খেতে পারবেন। যদি প্রতিদিনের কোনো ডোজ মিস হয়ে যায় তাহলে মনে পড়ার সাথে সাথে খেয়ে নিতে হবে। পরবর্তী ডোজ সময় মতো খেয়ে নেবে। চিকিৎসা চলাকালীন সময় কোনোভাবেই প্রতিদিনের কোনো ডোজ মিস করা যাবে না। সাইড এফেক্ট আর পার্শ্ব প্রতিক্রিয়া অথবা কী কী উপসর্গ দেখা দিতে পারে এই মেডিসিন গ্রহণকালীন সময়। যে উপসর্গগুলো আমি বলছি এটা সবার বেলায় দেখা দেবে এমন না, কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখা দিতে পারে। তবে এটা নিয়ে আলাদা করে চিন্তা ভাবনা করার কিছু নেই। এটা জেনে রাখা এই জন্য ভালো যে এই ওষুধ খেলে এই উপসর্গগুলো দেখা দিতে পারে। এটা সাময়িক সময়ের জন্য, পর্যায়ক্রমে সেরে যাবে ইনশাআল্লাহ। উপসর্গগুলো কী কী? মাথা ব্যথা, ওজন বাড়া, পিরিয়ড অথবা মাসিক চক্রের পরিবর্তন, ঘুমাতে অসুবিধা, নার্ভাসনেস, যৌনতার প্রতি কম আগ্রহ, চুল কমে যাওয়া, ব্রণ, ক্লান্ত দুর্বল অনুভব হওয়া, খিটখিটে মেজাজ ইত্যাদি।